পিতার নাম মরহুম মোহাম্মদ ইদ্রিস, মাতার নাম কলদিকে আসিয়া খাতুন। আমার গ্রাম হচ্ছে, বাড়ি হচ্ছে পূর্ব হিগুড়ি, বর্তমান আগের বিদেশে থানা, বর্তমান থানা হচ্ছে জোড়াডন্দ। আমি 1971 সালের এপ্রিল মাসের শেষের দিকে মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করা যাওয়ার সময় আমরা 17 জনের একটা ট্রুপস আপনার থেকে রওনা দিয়ে সারালাইয়া থানার জিনারহাট নামের একটা জায়গা আছে, জিনারহাট দিয়াই ভোররাত্রির আগে আগে আমরা দরগা গেট দিয়া ক্রস করে আমরা ইন্ডিয়াতে প্রবেশ করি, ভারতের শ্রীনগরে। শ্রীনগরের ক্যাম্পের ইনচার্জ ছিল সম্ভবত মরহুম মোশারফ হোসেন বিক্রম সাহেব। মোশারফ হোসেন বিক্রম সাহেব থেকে একটা স্লিপ নিয়ে আমরা পায়ে হেঁটে ইউএন ক্যাম্পে আমরা যখন যাই, এর সাথে সাথে 600 জনের একটা ট্রুপস উম্পিনগর একটা জায়গা আছে, ভারতের উম্পিনগরের প্রশিক্ষণ শিবির, এটা আসামের কাছাকাছি। ও প্রশিক্ষণ শিবিরে আমি ওই 600 জনের ওই ট্রুপসের সাথেই আমি প্রশিক্ষণ অংশগ্রহণ করার জন্য উম্পিনগর যাই। অম্বিনগর থেকে প্রশিক্ষণ করা শেষে আমরা সেখান থেকে আবার হরিণাতে আসি। ট্রেনিং শেষে হরিণাতে আসার পরে হরিণা আর্মি ক্যাম্পে ক্যাম্প জিতেছিল, একটা ইয়ত ক্যাম্প, একটা আর্মি ক্যাম্প ছিল। প্রশিক্ষিত ব্যক্তি হিসেবে আমাদেরকে আর্মি ক্যাম্পে রাখা হয়েছে। আর্মি ক্যাম্প থেকে পরবর্তী পর্যায়ে ম্যাসেড রফিজুল ইসলাম নিহতম, উনি আমাদেরকে ডেকে ফলিং করিয়ে বললো দেখে গ্রুপ সৃষ্টি করে দিল, 11 জন করে একটা গ্রুপ দিল। আমার গ্রুপের নাম্বার ছিল 64 নম্বর গ্রুপের আমার কমান্ডার ছিল দেখি বাবুল মিয়া, বাড়িয়ারহাটের উনি মারা গেছেন, মহিউদ্দিন বাবুল। এই মহিউদ্দিন বাবুলের নেতৃত্বে আমরা এখানে আসি, দেখি যে প্রচণ্ড যুদ্ধের জন্য এখনও মুক্তিযোদ্ধা তখন মিলিশিয়াতে দাঁড়াতে পারতেছে না, এটা প্রথম অভিজ্ঞতা বলতেছে। তখন মুক্তিযোদ্ধার স্বল্পতা ছিল অনেক, আর এই স্বল্প মুক্তিযোদ্ধা বৃহত্তর একটা শক্তির বিরুদ্ধে যখন যুদ্ধ করা মহাসংকট ছিল বিদায়, আমরা তখন নিজ অস্ত্র নিয়ে আমরা তখন আত্মগোপন করেছিলাম, এটা আমাদের কর্তৃপক্ষের নির্দেশ ছিল। এবং আমাদের নির্দেশ এটিও ছিল যে আমরা সরাসরি সম্মুখীন কোনো যুদ্ধ করার জন্য নির্দেশ ছিল, আমাদের যুদ্ধের সূত্র ছিল যে হিট অ্যান্ড রান। তাই পরবর্তী পর্যায়ে দেখলাম যে আরও কয়েক গ্রুপ আসতেছে, গ্রুপে গ্রুপে মুক্তিযোদ্ধা আধিক্যের কারণে আমরা পুনরায় আবার আশ্রয় নিয়ে এই যে আবুঘাটের পশ্চিম পাশের মালিবাড়ি, আমার ওখানে আমার সেন্টার ছিল, প্রথম সেন্টার মালিবাড়ি থেকে বেশ কিছুদিন থাকতে থাকতে ওখানে যুদ্ধের অবস্থান নিতে নিতে পরবর্তী পর্যায়ে যাইয়া গোয়াতলি একটা জায়গা আছে, গোয়াতলি একটা ব্রিজের পাশে একটা বাড়ি আছে, ওই বাড়িতে ছিলাম প্রায় 1 মাসের মতো। ওই বাড়ি থেকে পরবর্তী পর্যায়ে একদম ফ্রন্টে চলে গেলাম, একদম পূর্ব পাশে রাস্তার কাছে তেঁতুইয়া একটা জায়গা আছে, তেঁতুইয়াতে আমরা ওইখানে যাইয়া ডাক্তার বাড়িতে, হিন্দু বাড়ি খালি ছিল, ডাক্তার বাড়িতে যাইয়া আমরা আমাদের ওই যুদ্ধের জন্য অবস্থান নেই। এই অনেকটা সম্মুখ যুদ্ধের মতো হয়ে গেছে তখন, নেই যেগুলো সম্মুখ যুদ্ধ হয়েছে যে দু একটা যুদ্ধের মধ্যে আমরা ছিলাম, তবে ছিলাম যে আমি দূরে ছিলাম, আমার নির্দেশ মতো দূরে ছিল, আমার কমান্ডার যেভাবে নির্দেশ দিয়েছে সেভাবে দূরে ছিল, নিরাপদ দূরত্ব বজায় রেখে আমরা সেখান থেকে ফায়ার করেছি। সারা একদিন ফায়ার করেছি আমার মনে আছে, যে আপনার ইয়েতে মুরাদপুর অবস্থান নগর দিয়ে মুরাদপুর এলাকাতে গোটা একদিন ফায়ার করেছি, গোটা একদিন ফায়ার করে আমরা অন্তত দেখে গেছি কি পরবর্তী পর্যায়ে শত্রু আর নাই, ন্যায় শব্দের তো তারা স্টপ হয়ে গেছে। সর্বশেষ দেশ যেদিন স্বাধীন হয় আমি সর্বপ্রথম অবস্থান নগর দিয়ে রাস্তায় উঠি, আমি রাস্তায় উঠি, আমাকে আমি তখন অবজারভেশন পোস্টে ছিলাম, বকুতে ছিলাম, অবজারভেশনে যখন যাই আমি সকালবেলায় তখন দেখি যে কি পাঞ্জাবিও নাই কি লোকজন কি হাঁটাহাঁটি করতেছে রাস্তায়, আস্তে আস্তে যখন রাস্তায় উঠি তখন লোকরা আমার কাছে বলতেছে, আমি তখন ওই আমার গায়ে চাদর ছিল ভিতরে স্ট্যান্ড গান ছিল, যখন লোকজন বলতেছে পাঞ্জাবি এখানে নাই, তো আমার স্ট্যান্ড গানটা চাদরটা খুলে স্ট্যান্ড গান দেখে আমাকে উদ্যুত বলি সবাই, আমার পেছনে পেছনে আমার মনে হয় বিশাল এক মিছিলের মতো লাইন হয়ে গেছে মানুষ রাস্তা থেকে, বললো দেখি এই ওখান থেকে হাঁটে হাঁটি মোস্তান নগর থেকে আমি জোড়াগঞ্জ পর্যন্ত গেলাম, বিশাল বহন জোড়াগঞ্জ যখন গেলাম, তখন জোড়াগঞ্জ যখন গেছি তখন বললো দেখি দুইটা লোকে এখানে কালকে
এই পাঞ্জাবিরা এখানে গাড়ি জীবিত গাড়ি খেলেছে, বললো বললাম তাহলে এটি উঠানো দরকার। তা আমি গেলাম জোরারগঞ্জ স্কুল ফিল্ডের যেখানে ফুটবল খেলা হয়, এখন যেখানে বিজয় মেলা হয়, বিজয় মেলার উত্তর পাশে আড়ের উপর সেখানে একটা আইয়ের উপর এই দুটা লোককে গাড়ি রেখেছে। সেই দুটো লোককে আমি তাড়াতাড়ি উঠেলাম সেখান থেকে, উঠানোর পরে জিজ্ঞাসা করলাম কারা। একজনকে ছিল যে শান্তিরাট বাজারের একজন সদাগর, মোহাম্মদ সদাগর তার নাম। মোহাম্মদ সদাগর তার ওই গলার মধ্যে রশি দিয়া, পায়ের মধ্যে রশি ও গলার মধ্যে রশি টান দিয়া তাকে সেখানে মারি ফেলে রেখেছে। তখন এই দুজনকে তুলি, লাশগুলোকে আমরা ঠিকঠাক পথে রাখি দিই। তাদের আত্মীয় স্বজনকে বললাম যে আপনাদের লাশগুলো নিয়ে যান। দেশ স্বাধীন হয়ে গেছে, একবার বাড়ির দিকে যাই, বাড়ির খবরটা নিই। বাড়ির দিকে যখন যাইতেছি, যখন যাইতে যাই যখন বাড়ি পর্যন্ত গেলাম, তখন বাড়িতে সর্বপ্রথম বাড়ির ঢুকার আগে আমি আমার দাদার কবজে হাত করার জন্য আমি যখন গেলাম, তখন এই জিয়ারাতের জন্য দাঁড়ানোর সাথে সাথে পেছন থেকে এত জোরে জোরে আওয়াজ হচ্ছে, গ্রাস ফায়ার হচ্ছে। তখন সাথে সাথে মনে করলো যে আপনি এখানে কী কবজে আয়াত করতেছেন, যুদ্ধ অযুদ্ধ নেই। কী যুদ্ধ লাগে, আমি এদিক থেকে হাঁটিয়ে এসেছিলাম, মুস্তাফনগর থেকে হাঁটিয়ে হারিয়েছিলাম, কোথাও যুদ্ধ নেই, কী যুদ্ধ। ওই যে বিচ্ছিন্ন অবস্থাতে পাঞ্জাবি কতগুলো রয়ে গেছিলো, তারা সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছিলো বলেই তাদের ট্রুপস তাদেরকে ফেলেই, সাতজন পাঁচজনের একটা গ্রুপকে ফেলেই অন্যেরা সৈন্যেরা সব চলে গেছে। আসতে আবার ব্রিজ ভাঙি দিয়েছিল বলে হিঙ্গুলিতে তারা ব্রিজ ভাঙা পাঞ্জাবিরা, তো আমরা পাঞ্জাবিরা প্রথম একবার ব্রিজ ভেঙেছে, প্রথম মুক্তিযুদ্ধরা হয়ে গেছে, মেজর রফিক সাহ আগুন দিয়ে হিঙ্গুলি ব্রিজ ভেঙেছে, এবং মোশারফ শাহ সহ প্রথমে দিয়ে শুভপুর ব্রিজ ভাঙছে। পরবর্তী পর্যায়ে দিয়া এই ব্রিজকে তারা বেলি ব্রিজ করেছে, বেলি ব্রিজ তারা যাওয়ার সময় আবার সারাটা করে আগে আবার সেটিও তারা ভাঙিয়ে দিয়েছে। এইভাবে ওখানে ব্রিজ ভাঙা দেখি তারা আর আগাতে পারে নাই। পরবর্তীতে যাইয়া সেখান থেকে আমি পায়ে হাঁটি দক্ষিণ দিকে চলে গেছে, মানুষ আস্তে আস্তে এক একজনকে ঘুরি ঘুরি মারি দিয়েছে, তাদেরকে আর রাখেন। তারপরে আমি ভারতীয় সৈন্য কতগুলো নিয়ে একদিন গাঙ্গের হিঙ্গুলি সরার পূর্ব পাশে সেখানে বাগান আছে, বাগান পর্যন্ত নিয়ে গেছে। দেশ স্বাধীনের পরপরে যখন কোনো স্থানীয় সরকারের কোনো ইয়ে ছিল না, বিচার আসারের জন্য মানুষের কোনো ব্যবস্থা ছিল না, সেখানে কোনো বোর্ড অফিস ছিল না, কোনো চেয়ারম্যান ছিল না, ডিপিএসিতে কোনো মেম্বার নাই, এলাকায় যারা আমরা মুক্তিযুদ্ধ ছিলাম তারা সেখানে দাঁড়িয়ে আমরা একটা চিনকিরাট নামক জায়গাতে একটা ঘর পেলাম, ঘরের একটা করে ওখানে দাঁড়িয়ে সাইনবোর্ড লাগাই দিয়ে বিচার আসারের জন্য অন্তত সাময়িকভাবে মানুষকে যাতে শৃঙ্খলাতে ফিরিয়ে আনা যায় ওই তো আমরা করেছি। তাহলে দেখলাম তো হাজার হাজার দরখাস্ত অভিযোগ, তখন ওই অমুখে ধান চুরি করছে, গরু চুরি করছে, এই ধরনের হারা অভিযোগ অভিযোগগুলোকে মিটমাট করতে করতে পরবর্তী পর্যায়ে যায় হাত তুলি চেয়ারম্যান হওয়ার জন্য একটা বিচার আসলো সরকার থেকে, তারপরে দিয়ে হাত তুলি চেয়ারম্যান বানানো, দায়ের সাহেবকে চেয়ারম্যান বানানো হলো। আজকে তো বাংলাদেশ একটা সোনার বাংলাদেশ, যেই বাংলাদেশের তুলনা হয় না সেই বাংলাদেশে এখন আমরা বসবাস করতেছি। এটাই বঙ্গবন্ধু চেয়েছিল, এটাই স্বপ্ন বাস্তবায়িত করতে হবে, বঙ্গবন্ধুর স্বপ্ন নিজে দেখে যেতে পারেন নাই। এখন তার অসমাপ্তকে সমাপ্ত করার জন্য আমরা আছি ইনশাল্লাহ, আমরা চালাচ্ছি। আজকে ওনার ওনার কন্যা নেতৃত্বে আজকে বাংলাদেশ চলছে, অন্তত সুন্দরভাবে চলছে ইনশাল্লাহ। নতুন প্রজন্ম সম্পর্কে কী বলবেন? নতুন প্রজন্মের উপর বিশ্বাস করবে, আমার ব্যক্তিগত কর্মকাম, আমার জাতীয় কর্মকাম, আমার সমস্ত কর্মকাণ্ড সব কিছু নতুন প্রজন্মের উপরে বর্তাবে। বাংলাদেশ যেভাবে চলছে, আজকে জঙ্গিবাদে যেভাবে বাংলাদেশকে গ্রাস করে ফেলছে, এই গ্রাসে নিমজ্জিত অবস্থা থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে। এটা মুক্ত করার জন্য আমার বলে কুল হবে না, আমার শরীর স্বাস্থ্য কুল হবে না। এই মুহূর্তে আমার প্রজন্মের কাছে আবেদন নিবেদন, আমি চাই যে নতুন প্রজন্ম যারা আছে সোনার বাংলা করার জন্য তাদের কাছে অন্তত এতটুকু তারাই করতে হবে যে কি আমরা 1971 ইংরেজিতে না খাই, না ঘুম যাই, একেবারে অনিদ্রা অবস্থাতে, এখানে না খানা অবস্থাতে আমাদের কীভাবে দেশটাকে করেছি, স্বাধীন করেছি, এই স্বাধীনতাকে যদি অক্ষুণ্ণ রাখতে হয়, স্বাধীনতার সেই শত্রুরা যারা 1971 সালে যারা ওই পশ্চিম পাকিস্তানি বাহিনীর সাথে যে এক্সিলিয়ারি ফোর্স হিসেবে তারা কাজ করেছে, সাহায্যকারী ফোর্স হিসেবে তারা কাজ করেছে, আমরা তো পশ্চিমবঙ্গ বাহিনীকে সারেন্ডার করেছি, তাদেরকে তো সারেন্ডার করতে পারিনি, তারা তো সারেন্ডার হয়নি, তারা আমাদের মধ্যে আবার মিশে গেছে। এই মিশে যাওয়াটাই আমাদের কাল হয়েছে, এখন এদেরকে চিহ্নিত করতে হবে, তারপরে যদি এই দেশ কোনোর উপর শত্রুমুক্ত হয়। আমরা কখনো আশা করতে পারি না শত্রুমুক্ত এখন দেশ। সুতরাং নতুন প্রজন্মের কাছে আমি সুনির্বন্ধ অনুরোধ, আমাদের অন্তঃ আমাদের অসম্পন্ন কাজ সোনার বাংলা গড়ার জন্য আরও যে যে উপকরণগুলোর দরকার, এটা একমাত্র আপনাদের কাছে বর্তায়, আপনারা পারবেন, আপনাদের দ্বারা এটা সম্ভব, আপনারা দেশকে এগিয়ে নেবেন। এই দেশের এই পতাকা, লাল সবুজের এই পতাকা শুধু আমি মৃত্যুর উপর আমার বুকের উপর দিলে হবে না, এই লাল সবুজের পতাকা আপনার হাতে তুলে নিতে হবে, আপনারা যারা নতুন প্রজন্মের আছেন আপনাদের হাতে তুলে নিয়ে আজকাল আপনারা অন্তত এটাকে আগাই নেন, দেশটাকে আগাই নেন, দেশ এবং জাতিকে আপনারা এই ত্রাস থেকে সন্ত্রাস থেকে আপনারা বাঁচান।